हेलो गाइस, वेलकम टू आवर चैनल मिस्टर एंड मिसेस राव। आशा करी सबाई भालो आछो। आज के आम्रा एकटा रान्ना निये एसेछि, रान्ना बोलते कचुरी और आलुर दम। तो एटा आमारी फेवरेट, खूबी फेवरेट, मेड बाई माई एल्डर ब्रादार। तो देखो कचुरीते पुरगुलो पुड़े আমি ওর কাছে খেতে চেয়েছিলাম। তো আমার কচুরির পুরগুলো পুড়ে কীভাবে কচুরিটা বানাচ্ছে দেখো। ছাতুর পুর, আমি ছাতুর কচুরি খেতে খুব ভালোবাসি, যার জন্য ছাতুর পুরে কচুরি করেছে। তো ছাতুগুলোকে মেখে, ছাতুটাকে মেখে, ছাতুর গুচিটাকে নিয়ে পুর করে সেটাকে বেলছে। তো বেলে তৈরি করছে। তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই যারা নতুন রয়েছো সাবস্ক্রাইবার, তারা নতুন যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে তোমরা নেক্সট কোনো ভিডিও দিলে দেখতে পাও। দেখো লাল কষা কষা আলুর দম হচ্ছে, এখনই আমার জিভে জল চলে আসছে সেই আলুর দমটা দেখে। অসাধারণ টেস্টি হয়েছিল এই আলুর দম, ফাটাফাটি লাল লাল কষা কষা আলুর দম করছে, আমারই ফেভারিট। আর পাশে সাথে রয়েছে ছাতুর কচুরি, সে তেল গরম হচ্ছে আর ওদিকে কচুরি বেলা হচ্ছে। কচুরি বেলা হয়ে গেছে, এবার এটা তেলে ফেলার অপেক্ষা। তো ফেলা হয়ে গেল, ফুলো ফুলো কচুরি আর আলুর দম বৃষ্টির দিনে জাস্ট অসাধারণ, ফাটাফাটি লাগে। তো আমারই ফেভারিট, আমি খেতে চেয়েছিলাম। তোমাদের কার কার ভালো লাগে কচুরি আর আলুর দম অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। এটা আমার ফার্স্ট ভয়েস, তো তোমাদের যদি ভালো লাগে, ফার্স্ট ব্লগ, ফুড ব্লগ বলতে পারো, তো ভালো লাগলে বলো। যদি তোমাদের ভালো লাগে তো আমি আরও আরও ব্লগ এই চ্যানেলে দেব। তো দেখো কচুরিটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে প্লেটে, প্লেটে নিয়ে এবার খাবো। অবশ্যই তোমরা যারা নতুন আছো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। অবশ্যই লাইক করো, কমেন্ট করো কেমন লাগে, আর তোমাদের কার কার এরকম কচুরি আর আলুর দম খেতে ভালো লাগে বলো। দেখো একসাথে নিয়েছি কচুরি আর লাল কষা কষা আলুর দম আর মিষ্টি। তো এবার মিষ্টিটা তুলবো আর কচুরি আলুর দম নেবো, দিয়ে খাবো। ঠিক আছে, ভালো থেকো সবাই,